আমি সকলে গাঁৱৰ ৰাইজে কিছু কিছু বৰঙণি আগবঢ়াই আমি সকলে মিলি নেট জালেৰে এটা বান্ধৰ ব্যৱস্থা কৰিছোঁ। কিন্তু এই ক্ষেত্রে আমার MLA মহোদয়, নতুনকৈ হোৱা MP মহোদয়, এওঁলোকে কোনো গুরুত্ব দিয়া নাই। গতিকে সরকারক, অসম সরকারক আমি টানি অনুরোধ জানাও যে অতি শীঘ্রেই আমার এই অঞ্চলটো, এই অঞ্চলত স্কুল, কলেজ, থানা, মেডিকেল সব পকী রাস্তা গড়খনের কবলত পড়ি গেছে। গতিকে সরকারক আমি টানি অনুরোধ জানো, জিও বেগর অচিরেই জিও বেগর ভান দি আমার এই বৃহৎ অঞ্চলটো, রাজহুৱা অনুষ্ঠানটো, দুখীয়া ৰাইজৰ ঘৰ দুৱাৰবোৰ ৰক্ষা কৰে যেন, এয়ে অসম চৰকাৰৰ ওচৰত আমি সকলোৱে মিলি অনুৰোধ জনাইছোঁ। MP কোন আৰু MLA কোন? আমার বর্তমান MLA আশরাফুল হোসেন ডাঙরিয়া আর নতুনক কংগ্রেসের MP রকিবুল হোসেন ডাঙরিয়া। তেখেতে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই, এওঁলোকে এতিয়ালৈকে ইয়াত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই, খালি ডিম ডিম বুলি গহারি মারি থাকে, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ হাতত লওয়া নাই। আপনাদের যে নেট জালে বান্ধর ব্যবস্থা করেছে, ইয়াত আপনার দৃঢ় বিশ্বাস নাকি নদীটো ফিরে যাব? এতিয়া উপরলৈ জানে, উপরলৈ যদি রক্ষা করে, এতিয়া আমি সমূহীয়া রাইজ মিলি বরঙণি আগবঢ়াই এই ব্যবস্থা হাতত লৈছো উপায়ন্তর হই। আমার মহাসরা গাঁৱৰ ব্রহ্মপুত্র নদীয়ে বহু দিনের পরাই ভাঙি আছে, মহাসরা গাঁওখন প্রায় হেকে করে দিলে। ইয়াত কোনো UDFর বিধায়ক আশরাফুল হোসেন তেওঁ কোনো পদক্ষেপ হাতত লওয়া নাই, আৰু কংগ্রেসের বর্তমান সাংসদ রকিবুল হুসেইন তেওঁ ইয়াত আজিলৈকে অহা নাই, আৰু আমাৰ সরকার যে আছে অসম সরকার, সেও কোনো পদক্ষেপ হাতত লওয়া নাই। এতিয়া আমি ৰাইজৰ পৰা উপায় নাপায় ৰাইজৰ পৰা পয়সা পাতি উঠাই এতিয়া আমি নেট জালৰ সহায়ত কিবা এটা উপায় ওলাইছোঁ যে নেট জাল দি আমি নদী ভান দিম। কিজানি আল্লাহ বা ভগৱানে আমাক কিবা সহায় কৰিবই। সরকারক আপোনালোকে কি আহ্বান জানাব? সরকারক আমি বিনম্রভাবে অনুরোধ কৰি জনাও যে অসম সরকারে যাতে আমাক এই নদী বান্ধখন জিও বেগৰ সহায়ত বান্ধ দি আমাক সহায় সহযোগিতা করে। আমি প্রায় গাঁৱৰ পৰা 2 কিলোমিটার মান মহাসরা গাঁৱৰ পৰা কাছুমৰা বজাৰলৈকে আমি নেট জালৰ সহায়ত বান্ধাৰ পদক্ষেপ লৈছোঁ। এতিয়া ইয়াৰ উপৰিও আমার সরকারে যাতে ইয়ার বিহিত ব্যবস্থা লয় যেন।